হ্যালো, ওয়েলকাম ভিউয়ার্স। আমি আজকে শুভ এবং আপনারা দেখছেন এসকেডিটস প্রো। বন্ধুরা কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। এবং আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ধরনের একটি এডিট, যা আপনারাও করতে পারবেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে। আর এই এডিটটি একদম বেসিক লেভেলের এডিট। যারা এডিট সম্পর্কে কোনো কিছুই জানেন না বা জানেন তারপরেও এটি, যারা জানেন হালকা পাতলা এডিট সম্পর্কে, তারাও এই এডিটটি মানে এই ট্রিক্সটি সম্পর্কে জানে না। এবং যারা জানেন না তাদের জন্য তো অতি গুরুত্বপূর্ণ এডিটটি, কারণ এটাতে সকল ফটো এই ধরনের এডিট করতে পারবেন। এবং আজ আমি এডিটটি করতে চলেছি স্ন্যাপসিড অ্যাপে। এবং যাদের কাছে স্ন্যাপসিড অ্যাপ নেই, তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, অথবা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের ফটোতে যাব। তো ওকে গাইজ, আমরা চলে এসেছি আমাদের ফটোতে। যে ফটোটি আমরা এডিট করবো, দেখতে পাচ্ছেন আমরা এই ফটোটিকে ওই ধরনের করবো। তো এখান থেকে আমরা জাস্ট এই শেয়ার আইকনে ক্লিক করবো। শেয়ার আইকনে ক্লিক করার পর আমাদের স্ন্যাপসিডে চলে যাবো। স্ন্যাপসিডে টাচ করে তো এখানে চলে এসেছে। এবং আমাদের যে নিচে টুলস অপশানটি আছে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা যে সিলেক্টিভ টুলসটি দেখতে পাচ্ছি, এই সিলেক্টিভ টুলসে আমরা সম্পূর্ণ কাজ করব এবং একেবারে সেই লেভেলের এডিট করে দেবো আমরা এই ফটোটিকে। তো আমরা জাস্ট এখানে সিলেক্টিভ টুলসে ক্লিক করব। তো আমরা প্রথমেই আমাদের ফেসের কালারটি সিলেক্ট করব। এবং ফেসের কালারটি সিলেক্ট করার পর জাস্ট এখানে আমরা জাস্ট এভাবে একটু জুম করে ছোট করে নেব, ফেস বরাবর করে নেব। তারপর আমরা এই যে ডানতে বাম থেকে ডানের দিকে হাত দেবো। তো দেখতে পাচ্ছেন ব্রাইটনেস বাড়ছে, তো আমরা এটাকে ফুল করে দেবো ব্রাইটনেস। আমার আগে যেহেতু করেছি আমরা জানি, তো আপনাদের প্রয়োজন মতো আপনারা করবেন। দেন আপনারা প্লাস এখানে ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করার পর জাস্ট এখানে হাত দিয়ে রেখে হটা নাড়া করবেন এবং এখানে নিচে আসবেন। তারপর আমরা যে হাত আছে হাতে আমরা ক্লিক করব। দেন এখানে আমাদের এরিয়াটুকু ছোট করে নেব। দেন আমরা এটাকে ফুল করে দেবো ব্রাইটনেস। অন্য কিছু তাতে যাওয়ার দরকার নেই, জাস্ট এগুলোর ব্রাইটনেস বাড়িয়ে দেবেন এভাবে। তারপর আমাদের এই প্লাস এখানে আবার ক্লিক করব। দেন সেকেন্ড হাতে আমরা এটি দিয়ে জুম আউট করে জাস্ট আমরা ব্রাইটনেস বাড়িয়ে দেবো। তো এভাবে করে নেবেন। দেন তারপর আপনারা ফটোটাকে জুম করতে পারেন। তো ওকে গাইড, তারপর আমরা প্লাস এখানে ক্লিক করব। প্লাস এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটাকে আমরা ড্রেসে নিয়ে যাব। সো ওকে, ড্রেসে আসার পর এখানে ক্লিক করব। দেন ড্রেসটা পুরোটা সিলেক্ট করব এবং ড্রেসের কোনো ব্রাইটনেস বাড়ানোর দরকার নেই। তারপর আমরা জাস্ট এখান থেকে আমরা উপরের দিকে হাত নিয়ে যে কন্ট্রাস্টে কিছু করব না, আমরা স্যাচুরেশন যেটা আছে এটা আমরা বাড়িয়ে দেবো, ফুল করে দেবো স্যাচুরেশন। সরি গাইড, ফুল করব না, হালকা কম করব, এত অনেক করব। এবং স্ট্রাকচার যেটা আছে স্ট্রাকচার, ওকে, দেন স্ট্রাকচার যেটা আছে আমরা হালকা কমিয়ে দেবো, আমরা বাড়িয়ে দেবো। তো ওকে গাইজ, এভাবে করবেন। দেন আমরা প্লাস এখানে ক্লিক করব। প্লাস এখানে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে ফটোটি দেখে নেব। দেন আমরা এই ওপরের যে অক্সটুকু আছে মানে ব্যাকগ্রাউন্ডের ওখানে ক্লিক করব। দেন আমরা এটাকে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আমরা কন্ট্রাস্ট ব্রাইটনেস কিছুই করব না, জাস্ট স্যাচুরেশন বাড়িয়ে দেবো এবং স্যাচুরেশন হালকা বাড়াবো, অত বেশি না, এতটি। দেন এরকম রাখবো। ওকে গাইজ, দেন তারপর আমরা নিচে আসবো এবং আবার প্লাস এখানে, মন কথা এখানে প্লাস এখানে ক্লিক করে করে প্রত্যেকটা কালার চয়েস করে আপনাদের স্যাচুরেশন এবং নিচেটুকু বাড়িয়ে নিতে হবে। আমি যেটা কাজ করছি বারবার একই কাজ করতে হবে। তো আমরা জাস্ট তারপর এই সব কালারে সিলেক্ট করব এবং সেম কাজ, সেম প্রসেস করে দেবো। তো ওকে গাইজ, আমরা আবার এখানে নিয়ে নিচ্ছি। দেন দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন হয়তো কতটা সোজা, এবং এভাবেই করে যাব আমরা। তো এখানে আমরা এই প্যান্টের কালারটা নিতে ভুলে গেছি হয়তো, আমরা এবার প্যান্টের যে কালারটা আছে ওটা নিয়ে নিচ্ছি। এবং এটারও সেম প্রসেস, স্যাচুরেশন স্ট্রাকচার সবই হারিয়ে দেবো। দেন আপনারা যে হটানোর প্রসেসটা বুঝতে পারছেন হয়তো, যে পাশের যে ফ্রেমটা আছে এটাকে আমরা হটানোর করছি। দেন আপনারা ওপরে আসবেন এবং পাশের যে যা যা দরকার, দেখতে পাচ্ছেন প্লাস আইকন আমাদের হটে গেছে, তার মানে আর নেওয়া যাবে না। তো তারপর আমরা এই টিক আইকনে ক্লিক করব। টিক আইকনে ক্লিক করার পর দেখে নেবো আমাদের এতটুকু কাজ কমপ্লিট হয়েছে। এবং তারপর আমরা আবার এই টুলসে গিয়ে সিলেক্টিভে টুলস করব, তারপর আমরা আবার ফটো নিতে পারবো, সমস্যা নেই, মানে প্লাস আইকন নিতে পারবো। এনে আমি পিছনে যে গাছটি আছে এটিতে টিকা করছি এবং এটার এতটি রাখবো। দেন বুঝতে পারছেন একই কাজ। ওকে গাইজ, তো আমরা এটাকে জাস্ট, সরি গাইজ, এটা আমি অফ করে দিচ্ছি। দেন এখানে রাখবো,
এটা আমরা একই কাজ করে বুঝতে পারছেন হয়তো আমরা একই কাজ করছি বারবার জায়গাতে একই জায়গাতে তো এইভাবে আপনাদের মোটর ফটোটি কাজ করতে হবে সো হ্যালো তো দেখতে পাচ্ছেন গাইজ ফটোটি এরকম ছিল এবং আমাদের হয়ে গেছে এরকম তো এভাবে আপনাদের প্রত্যেকটি ফটো এডিট করতে পারেন এবং ভালো আর এই এখানে আমাদের এডিটস কমপ্লিট এবং এটি ডান করার জন্য মানে সেভ করার জন্য ডান আইকনে ক্লিক করবে ডান আইকনে ক্লিক করলে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে এবং ভিডিওটি ভালো লাগবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি দাবি দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমি দুঃখিত গাইজ আমাদের পেছনের যে ব্যাকগ্রাউন্ড মানে নয়েজটা আছে সেটা আমার ভালোভাবে ক্লিয়ার করতে পারছি না আমি হয়তো ভালো কন্ডিশনে নাই যার কারণে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি সহ্য করতে হবে আমাদেরকে একটু তো আপনারাই পারেন আমাকে একটু বেটার লেভেলে নিয়ে যেতে তো গাইজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি দাবিয়ে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই।